আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খাওয়ানোর মাধ্যমে যেকোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার এবং আকৃষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যার জন্য করবেন তার সাথে আপনার সারা জীবনের সম্পর্ক হবে এই জীবনে বেঁচে থাকতে কারো ক্ষমতা নেই ওই সম্পর্ককে নষ্ট করতে পারে এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য পছন্দের মেয়ের জন্য অথবা আপনার পছন্দের যে কোনো ব্যক্তির জন্য এমনকি আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার কাছের যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন আপনারা ভেবে চিনতে আমল করবেন কারণ একবার যার জন্য আমল করবেন সারা জীবনে কখনো সে আর আপনাকে বলতে পারবে না এটি যে কতটা চমৎকার এবং বিশেষ আমল আপনারা চিন্তাও করতে পারবেন না তবে আমি খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে সাতজন জিনের রাজার মাধ্যমে দূর থেকে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার অথবা বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আপনাদের সামনে যে লিখাগুলো আসতেছে প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন যাতে করে একটি লিখাও ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ ওই লিখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছি যারা আমল করে একশো পা কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্য অবশ্যই প্রতিটি লিখাকে পড়বেন একটি লিখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম এবং পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সারা বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে এই আমলটি কিভাবে করবেন সেটি বর্ণনা করব এবং পবিত্র কোরআনের আয়াতের দলিল দ্বারা আপনাদের মাঝে পেশ করবেন শাহাল্লাহ এই জন্য আপনারা পবিত্র কোরআনের সুরতুল হাসরে চলে আসবেন এবং পবিত্র সুরতুল হাসরের কোন আয়াতটি আপনাদেরকে শুরুতে লিখতে হবে তিনটি আয়াত লিখতে হবে তিনটি সোরার আমি আপনাদেরকে রেখে দিচ্ছি আপনারা ধৈর্য ধরবেন দয়া করে হচ্ছে আমি যেভাবে বলবো আপনারা হচ্ছে সেইভাবে আমলটি করার চেষ্টা করবেন যদি আপনারা সেইভাবে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন শুধুমাত্র আমলটিকে আপনাদের রেখে দিচ্ছি দেখেন আপনারা যেটি শুরু করবেন সেটি হচ্ছে সৌরতুল হাসরের একুশ নাম্বার আয়াত লাও আনজাল্লা হায়দাল আয়না থেকে শুরু করে আপনারা হচ্ছে অর্থাৎ একুশ নম্বর আয়াত সম্পূর্ণ এই যে এই পর্যন্ত আপনারা হচ্ছে লিখবেন এরপরে সৌরতুল বাকারাতে আপনারা চলে আসবেন সৌরতুল বাকার আর হচ্ছে একশত সাঁইত্রিশ নাম্বার আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে এই যেখান থেকে শুরু করবেন এই যে ফাঁসা ইয়াক ফি কোমল্লাহ আলিম এই যে এতটুকু আয়াত আপনারা হচ্ছে ওই আয়াতটি একটু আগে যে আয়াতটি দেখিয়েছি ওইটা লিখার পর এটি হচ্ছে বাকার আয়াতের বিশেষ এরপর সৌরতুল তোয়া হাতে আপনাদেরকে নিয়ে যাব এটি হচ্ছে সর্বশেষ আয়াত এই আয়াতটিকেও আপনাদেরকে হচ্ছে লিখতে হবে দয়া করে হচ্ছে একটু ধৈর্য ধরবেন আমি যেভাবে দেখাচ্ছি সেদিকে আপনারা একটু লক্ষ্য করুন এই যে দেখেন এখানে আপনারা হচ্ছে ওয়া আল এইতু থেকে এই যে মিন্নি পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন যখন এই তিনটি আয়াত আপনাদের লিখা শেষ হয়ে যাবে তারপরে এখান থেকে এই পর্যন্ত ইয়া পর্যন্ত আপনারা হচ্ছে যেটি করবেন ইয়া পর্যন্ত লিখার পরে যার জন্য আমল করবেন তার নাম এখানে লিখবেন এরপর আবার ইয়া লিখবেন যদি সে ছেড়ে হয় তাহলে তার নামের পরে বিন লিখবেন যদি সে মেয়ে হয় এখানে যার নাম লিখেছেন সে মেয়ে হলে ইয়ার পরে বিনতে লিখবেন এই যে বিনতে এই বিনতে এখানে লিখবেন বিন উঠে যাবে তারপরে হচ্ছে যার জন্য আমল করছেন চেষ্টা করবেন এই জায়গায় তার মায়ের নাম লিখার জন্য যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হজরত আদম আলেসলাত আসলাম অথবা হজরত হাওয়া আলেসলাত আসলাম আপনারা হচ্ছে লিখবেন এরপরে আপনারা হচ্ছে এই যে ফাদা থেকে এই আন পর্যন্ত আসার পরে এখানে আপনার নিজের নাম আপনি হচ্ছে লিখবেন এই জায়গার মধ্যে তারপরে হচ্ছে যার জন্য আপনি হচ্ছে এখানে নিজের নাম লিখার পরে আপনি যদি মেয়ে মানুষ হন তাহলে বিনতে লিখবেন কিন্তু ছেলে মানুষ হলে এই যে দেখেন বিন রয়েছে বিন বিনতে উঠে যে বিন লিখবেন তারপরে এখানে আপনার নিজের মায়ের নাম লিখবেন এরপরে হচ্ছে এই এতটুকু লিখার পরে মার পরে আপনি হচ্ছে যেটি করবেন এই জায়গার মধ্যে আবার হচ্ছে আপনার নিজের নাম লিখবেন যদি আপনি ছেড়ে হন অর্থাৎ আপনার নামটা দুইবার হবে যদি আপনি ছেড়ে হন তাহলে আপনি যেটি করবেন আপনার নামের পরে হচ্ছে বিন লিখবেন এই যে বিন আর যদি মেয়ে হন তাহলে আপনার নাম লেখার পরে বিনতে লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন অর্থাৎ আপনার নাম এবং আপনার মায়ের নাম দুইবার হবে এখন আপনারা যারা আরবি লিখতে না পারেন তারা এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম বাবার নাম যাই লিখেন এই জায়গায় বাংলাতে লিখবেন এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম এই জায়গার মধ্যেও আপনার নিজের নাম আপনার মায়ের নাম লেখার পরে এই শব্দটি লিখে ফেলবেন ঠিক এইভাবে লিখার পরে আপনাকে যেটি করতে হবে এই যে তলসামটি রয়েছে এই তলসামটিকে হচ্ছে আপনি লিখবেন লিখার পরে আপনি এটিকে যে কোনো পরিষ্কার পানির মধ্যে ভিজাবেন এবং লেখাগুলো ওঠে গেলে যে কোনো খাবারের সাথে যে কোনো পায়ে আপনি যেভাবে পারেন তাকে খাবিয়ে দিবেন সারা জীবনের সম্পর্ক হবে জীবনে কখনো কারো ক্ষমতা নেই যে আপনাদের সম্পর্ক নষ্ট করবে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার